দুই শূন্য দুই চার লোকসভা নির্বাচনে বারাকপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে অর্জুন মনোনয়ন জমা দেওয়ার সময় যে হলফনামা পেশ করেন তাতে দেখা যায় এই কেন্দ্রের বিদায়ী সাংসদের বিরুদ্ধে এয়াবত নয় তিনটি অপরাধের অভিযোগ রয়েছে পাশাপাশি দেশে অপরাধী প্রার্থীদের তালিকায় শীর্ষে রয়েছেন গেরুয়া শিবিরের প্রার্থীরা তৃতীয় স্থানে থাকা অর্জুন সহ সারাদেশে যে পাঁচজন অপরাধের তালিকায় শীর্ষে রয়েছেন তাঁদের মধ্যে প্রথম দুইজনও বিজেপির প্রার্থী বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে দেশে অপরাধে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা সেই দুই বিজেপি প্রার্থী যথাক্রমে কে সুরেন্দ্রন এবং কে এস রাধাকৃষ্ণন এরা যথাক্রমে কেরলের ওয়েনাদ ও এরনাকুলান থেকে বিজেপির প্রার্থী হয়েছেন এই দুই প্রার্থীর বিরুদ্ধে অপরাধের অভিযোগের তালিকা শুনলে রীতিমতো চোখ কপালে উঠবে নির্বাচন কমিশনে এই দুই প্রার্থীদের পেশ করা হলফনামা থেকে জানা গিয়েছে কে সুরেন্দ্রনের বিরুদ্ধে দুই চার তিনটি অপরাধের অভিযোগ রয়েছে যেখানে রাধাকৃষ্ণনের বিরুদ্ধে অপরাধের পরিমাণ কিছুটা কম অর্থাৎ দুই এক একটি মামলা রয়েছে তার বিরুদ্ধে এই অপরাধী প্রার্থীদের তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন কংগ্রেসের দুইজন প্রার্থী এই দুই কংগ্রেস প্রার্থীর একজন কেরল থেকে এবং অন্যজন তেলেঙ্গানা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেরলের ইদুক্কি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আইনজীবী ডিন কুরিয়াকোজ এবং তেলেঙ্গানার তফসিলি উপজাতি সংরক্ষিত আসন আদিলাবাদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আথরাম সুগুনা ডিন কুরিয়াকোজ লোকসভা ভোটে সারা দেশে অপরাধী প্রার্থীদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তার বিরুদ্ধে আট